এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই দি নিজের ছেলে মেয়ের তো কিছু করি দি যা কিছু করছি মানুষ খেয়ে ভারত থেকে পনেরো আগস্টের বক্তব্য দিচ্ছেন আমাদের সাবেক প্রিয়ম সৈর শাসক খুনি সরকার হাসিনা সরকার ফেসিস সরকার হাসিনা সরকার আওয়ামী লীগের সভানেত্রী অভিনেত্রী শেখ হাসিনা পরিমেনি যার কাছে ফেল হ্যাঁ প্রিয় দর্শক আগস্ট নিয়ে তিনি চমৎকার জ্বালাময়ী কিছু গুজব ভারতে বৈশা বৈশা স্বামীর কুলে বৈশা বৈশা তিনি একের পর এক দিয়ে যাচ্ছেন দর্শক সেই ভিডিওটা কি রয়েছে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কয়ে দিলাম নাহলে কিন্তু না ব্যাটারি নাহলে কিন্তু খবর আছে পুরো ভিডিওটা দেখে মন্তব্যটা কমেন্টে করে জানিয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন আর কি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক তো চলুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কি নতুন অভিনয় করিয়া কি ডেলিভারি করলো সিজার সারা এই বয়সে চলুন তুলে ধরি আপনি বলেন প্রধানমন্ত্রী সাহেব আপনার মুখ থেকে আমরা শুনতে চাই বাবা মা ভাই কোন যা আমাদের বিচার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন কি হয়েছে মানে বাংলাদেশে উন্নতি হয়েছে আর অন্য সরকার থাকতে বাংলাদেশ মধ্যে লুটফাট হয়েছে আওয়ামী লীগ সরকার উন্নতি করছে উন্নত করছে দেশের উন্নয়ন করছে এরপরে সুরিরও উন্নয়ন করছে টাকা পয়সা সব পাচার করে বিদেশ লয়ে গেছে এক নাম্বার দুই নম্বর কথা হচ্ছে দুর্নীতির উন্নয়ন করছে উন্নয়ন করছে এবং জুলুমের উন্নয়ন করছে জুলুম করছে এবং আলিম উলামাদের জুলুমের যেই স্টিম রুলার এটা উন্নয়ন করছে এবং জাতির উপরে যে একটা মানে জুলুমের মাত্রা সীমাতৃপ্ত সেটা উন্নয়ন করছে আচ্ছা এরপরে কোটা আন্দোলন কি জানি বলতে চাইছিল আমাদের নেত্রী বলেন আমরা একটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি পুরো জুন মাস চলে গেল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার হ্যাঁ আপনি কোটা সংস্কারের দাবি মেনে নিতেন আপনি বলতেন যে হ্যাঁ ঠিক আছে কিন্তু সেটা না করে আপনি বলছেন এইসব রাজাকার নাতিফুতিদেরকে কি চাকরি দেওয়া হবে এরকম গালি করে তুচ্ছ তাচ্ছিল্য করে ইয়াং জেনারেশন আপনি খেপায়া তুলছেন এরপর ইয়াং জেনারেশন কি স্লোগান দিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলিছে কে বলিছে অভিনেত্রী সরকার তো দেশ যে উত্তাল করে তোলার পিছনে ইন্ধনটা মূলত আপনারই ছিল কিন্তু আপনি ক্ষমতার মুহে পড়ে ক্ষমতার বস্তাতে বসে আপনি যে ভুলটা করলেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে ফেললেন এই বক্তব্য দিয়ে আপনি নরম হন নাই আপনি শক্ত অবস্থান করেছেন ভেবেছিলেন হয়তো তেরো সালের মতো আপনি তাদেরকেও দমায় রাখতে পারবেন দাবিয়ে রাখতে পারবেন কিন্তু না ওই সময় তো একটা গোষ্ঠী ছিল এখন সব ঘটনার মানুষ মাঠে নামছিল আপনি সেটা টের পান নাই আচ্ছা শেষে গিয়া ধরা খাইছে ফান্দে পড়িয়া

এটা বিচারের জন্য আপনার একশো বার ফাঁসি দিতে আপনি না মাইরা পরে বলতেন আপনি আপনার পেটুয়া বাহিনীকে হামলার মধ্যে লাগাই দিলেন তাদেরকে উচ্ছেদ করার জন্য এখন যখন বাউ দেখেন না তখন বলেন যে গণভবনের দরজা তোমাদের লাগে খোলা গণভবনের দরজা খোলা কিন্তু আপনার জন্য ফলাইবার লাগে খোলা রাখছে জাতি অনেক সভ্য আপনারা ফলাইবার সুযোগ দিয়ে দিছে আপনি মিথ্যাচার করতেছেন আপনি মানছেন তো তখন যখন আপনার অবস্থা দেখেন যে বিগতিক তখন এরপরে কোন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু যে সমস্ত গুলি নিরস্ব মানুষ এসে হত্যাকাণ্ড চালাইতেছে এতেই কথা আর কি নিরস্ব মানুষ হত্যাকাণ্ড চালাইতেছে যারা অস্ত্র আছে তাদের কাছে আমরা সব দেখছি হ্যাঁ এই মিডিয়ার যুগে আপনি ইন্টারনেট বন্ধ করে শুরু করছেন এরপর ইন্টারনেট বাড়ি সফর চালু দেখলাম যাত্রাবাড়ির বাড়ির হত্যাকাণ্ডের ঘটনা এবং বিভিন্ন শহরগুলিতে কিভাবে আপনি নরকে হত্যাকাণ্ড চালিয়েছেন ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে শেখ হাসিনা আপনার নাম লেখা থাকবে থেকে কিভাবে মূলোৎপটন করার গৃহ চক্রান্ত আপনি এঁকেছিলেন লাশের উপর দাঁড়িয়ে আপনি কিভাবে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য যে চেষ্টা অপচেষ্টা করেছিলেন এটা গোটা বিশ্বের মানুষের কাছে আজহার মিনার শামস অতএব ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ ইন্ডিয়া বইসা বইসা মিথ্যাচার করবেন আর জাতি সেটা গিলবে এটা হতে পারে না মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার ইতিহাসী ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম বাংলাদেশের পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হলো হুম তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল স্টেশন প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে আগুনে পড়া হানি ফ্লাইওভার সেটা টোল প্লাজা পড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনার একটা জিনিস লক্ষ্য করেন আপনি এই ভুল গুলা করছেন রাজনীতির মধ্যে আপনি এত মানে মেধাবী হয়ে এই ভুলটা কেমনে করছেন আপনি কম্পিউটার ভাঙা দিকা আপনি স্যাটেলাইট দিকা আপনি মেট্রো রেল ভাঙা দিকা আপনি চোখ দিয়া পানি বের হয় আবু সাহিদ যে মারা যায় একটা গোটা পরিবার তার উপর ডিপেন্ড করে দেশের ভবিষ্যৎ যার উপর ডিপেন্ড করে মেধাবী ছাত্রদেরকে যে আপনি নির্বিচারে গুলি করে হত্যা করলেন তাদের জন্য আপনি চোখ দিয়ে পানি বের করতে পারলেন না আপনি স্থাপনার জন্য চোখ দিয়ে পানি বের করলেন যে স্থাপনা ধ্বংস হলে স্থাপনা করা সম্ভব হবে কিন্তু একজন আবু সাইদ যদি চলে যায় পৃথিবীতে তো আর আবু ফিরে আসবে না তাহলে আপনার মায়া কান্না আপনার স্থাপনার জন্য হয়েছে দেশের ধ্বংসযোগ্য জন্য হয়েছে দেশের মানুষের টাকায় এগুলা হয়েছিল দেশের মানুষের টাকায় আবার হবে কিন্তু দেশের মানুষ যে আপনি মায়েরা সাফ করে লেছেন এদেরকে কি ফিরে আনা যাবে ক্ষমতার জন্য আপনি এগুলা করেছেন অর্থাৎ আপনি একটা জিনিস লক্ষ্য করেন কি ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি সেগুলি দেওয়া হলো আজকে কত মানুষের জীবন গেছে সেই সাথে সাথে করে হত্যা দেখেন যে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে বাথা নিচু করে এটা তো জনবিস্ফোরণ গণবিস্ফোরণ যখন হইলো তারে আপনারা ভিলেন হিসেবে জাতির সামনে এই সেক্টরটাকে আপনি নামিয়ে দিছেন আপনি নামিয়ে দিয়ে আপনি পলাইছেন জাতি তো তাদের সাথে কোনো শত্রু ছিল না কিন্তু তাদের আঘাতে যখন একের পর এক আবু মতো লোকেরা শাহাদাত বরণ করতে শুরু করলো তখন তাদেরকে তো প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু খালি মারবে নই আর জনগণ খালি মাইর খাইবে ওই মাইর দিতে জানে না মাইর যদি খাইতো তাহলে তো উনিশশো সালে দেশ স্বাধীন হইতো না আপনার বাবা তো মারা যেত না মাইর দিতে হবে পরে মরতে হবে তো আপনি ভিলেন হিসেবে তাদেরকে সামনে প্রেজেন্ট করছেন তারাও মারছে পাল্টা আক্রমণ করছে

পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনার পেয়েছেন হুকুমের আসামি হ্যাঁ ছেলেটা তার গুলি লেগেছে আপনি যখন জানেন এত লোক মারা যাচ্ছে আপনি ক্ষমতা ছেড়ে দেন যে মানুষ মায়ের আমি ক্ষমতায় থাকতে চাই না কিন্তু আপনি কাদেরকে মারতেছেন আপনি নিজের মানুষকে মারতেছেন যে দেশের জন্য আপনার বাবা সব পরিবারে মারা গেল সেই দেশের মানুষকে আপনি মারে সাফ করে লিতেছেন তাইলে দোষী তো আপনি আপনি কেন মার খাওয়াচ্ছেন দেশের এই অবস্থা থেকে আপনি ক্ষমতা সুন্দর করে ইস্তেফা দিয়ে দেন যে ঠিক আছে আপনারা চান না আমি ক্ষমতায় থাকবো না কিন্তু মাইরা লাশ গুম করে এরপরে আপনি ক্ষমতায় থাকতে চাইছেন ক্ষমতা হাহারি কি ক্ষমতা ক্ষমতা সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলার মতো ক্ষমতা হয়ে গেছে

হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেড এর যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করি একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আপনি যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি আহ আবার সেই ডাইলগ খান সাহেব আপনি কই মা বাবা হারানর যে কি কষ্ট এটা আমার চেয়ে আর কে বেশি ভালো বুঝে আপনি তো বুঝেন আপনি তো সব পরিবার হারাইছেন আপনি বোঝার দরকার ছিল কেন এই মেধাবী ছাত্রদেরকে মেরে তাদের লাশের উপর দাঁড়িয়ে আমার ক্ষমতায় আমি তাকতে হবে ক্ষমতায় أشীন হতে হবে কেন কেন আর কেন না বুঝুক আমি তো বুঝছি কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়েছি যা তোমার লাগে কষ্ট নিয়ে

কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যান কিছু নিয়ে যাননি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সাপলার গণহত্যার কথা কেউ ভুলেনি বিডিআর বিদ্রোহ হয়েছিল সেখানে সেনাবাহিনীরকে অর্ডার দেওয়া হয় নাই শত শত সেনাবাহিনী বিডিআর পিলখানার সামনে দাঁড়িয়ে ছিল তাদেরকে অজ্ঞাত কোনো কারণে অজানা কারণে তাদেরকে অর্ডার দেওয়া হয়নি তাদেরকে উদ্ধার করা হয়নি আপনাকে ফোন দেওয়া হয়েছিল এম সাখাওয়াত আপনাকে ফোন দিয়েছে আপনি কোনো রেসপন্স করেন নেই আপনি বিদ্রোহীদের সাথে চা খান দুপুরের খাবার খা সাপলা সত্তরের ট্রাজেডির কথা কে ভুলতে পারে ইতিহাসের কালো অধ্যায় আপনি রচনা করেছেন দু হাজার চব্বিশ সালে আপনি এমন ঘটনার জন্ম দিয়েছেন আগামী ৩০ বছর পর্যন্ত এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের নাম মুখে আনবে না কারণ তাদের সামনে আপনাদের চরিত্রটা স্পষ্ট হয়ে গেছে অতএব এই সমস্ত অভিনয় বিদেশের মাটি গিয়ে করলে লাভ হবে না এক হাজার খুনের মামলায় আপনাকে আসামি করে ফাঁসির কাজটি যেদিন দেখতে পাবে তখনই এই জাতির মনের মধ্যে আত্মা তৃপ্তি পাবে আপনি যে চেহারার আড়ালে কতটা ভিলেন কতটা ভয়ঙ্কর আপনাকে এদেশের মানুষ ভালো করে চিনে আপনি নিজের দলের নেতা কর্মীদেরকে ফাঁসায় রাইখা আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে রাইখা আপনি হেলিকপ্টারে নিজের নিরাপদে চলে গেলেন তাদের কথা একবারও আপনি ভাবলেন না এই অনাবকে এই মানবিকতা আপনি কিভাবে করতে পারলেন শেখ হাসিনা? আবার কি এক টুকরো কাফনের কাপড় নিয়ে জললেন তার মানুষের জন্য মাধ্যমে যে কাপড় দিয়ে সেই কাপড়ের বুঝে আসলো না। ওনার পিছনে লোকটা হাসতেছে কেন? বা দুঃখের কথা বলতেছে উনি কাটতেছে বাবার কথা কইলা ওনার পিছনে লোকটাই হাসতেছে। ক্যামেরার সামনে যে ক্যামেরার মধ্যে যে ওই লোকটার চেহারাটা ফুলে উঠছে গাধা এটা বুঝলো না। দেখছেন আপনার পাশের ঘনিষ্ঠ লোকটাই আপনার কান্নার দিনে হাসতেছে চিন্তা করেন কাদের কিনে আপনি ঘুরেন তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফুন দাফন কিছুই দেওয়া হয় না অতএব এমন জীবন তুমি কর হয়ে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবে ভবন এমন জীবন করা থেকে বিরত থাকা উচিত ক্ষমতার মস্তত পাওয়ার পরে অহংকারে তাকাব্বরে এতটা নির্বিকার না হয়ে যাওয়া উচিত যে আপনার ক্ষমতার মস্তত ছেড়ে দেওয়ার পরে এ জাতি আনন্দে উল্লাসে মেতে উঠে এ জাতি মিষ্টির দোকানে ভিড় করে এমন জীবন করার চেয়ে কুকুরের সিগারে জীবনও এর চেয়ে আরো উত্তম